নাম্বার এক চাঁদপুরের বাদশাহ। বন্ধুরা, এবারের ঈদের সেরা গরু নিয়ে আমাদের তালিকার এক নম্বরে আছে চাঁদপুরের বাদশাহ। চাঁদপুরের বাদশাহ পালিত হয়ে আসছে চাঁদপুরের হাজীগঞ্জ থানার চৌধুরী ডেয়ারি ফার্মে। চৌধুরী ডেয়ারির স্বত্বাধিকারী আনিসুর রহমান মূলত একজন হোটেল ব্যবসায়ী। ব্যবসার পাশাপাশি উনি ডেয়ারি গরু পালন করেন। বাদশার জন্ম ফার্মের গাভী থেকেই। 3.5 বছর বয়সী এই গরুটিকে দিনে 15 কেজির মতো দানাদার খাবার এবং পর্যাপ্ত কাঁচা ঘাস দেওয়া হয়। সব মিলিয়ে গরুটির পিছনে দিনে 800-900 টাকার মতো খরচ হয় বলে জানান এর মালিক। বর্তমানে গরুটির ওজন 1 টন প্লাস এবং বিক্রির জন্য এটার দাম চাওয়া হচ্ছে 7 লাখ টাকা। নাম্বার 2, বাটির রাজা। বাটির রাজা নামের এই গরুটিকে গত কোরবানিতেও বিক্রির চেষ্টা করা হয়েছিল, কিন্তু ভালো দাম না পাওয়ায় বিক্রি করা হয়নি। বাটির রাজাকে পালন করেছেন কিশোরগঞ্জ জেলার তাড়াইলের মধ্য কাজলা গ্রামের কৃষক মোহাম্মদ মতিউর রহমান। গ্রামের নামের সঙ্গে গরুটির গায়ের রঙের অস্বাভাবিক মিল। প্রায় 25 মণ ওজনের গরুটির হাঁটা চলায় রয়েছে বনেদি বাপ, দেখতেও নান্দনিক। তাই শখ করে গরুটির নাম দেওয়া হয়েছে বাটির রাজা। ফ্রিজিয়ান জাতের 4 বছর বয়সী গরুটি দিনে 20 থেকে 22 কেজি খাবার খায়। বাটির রাজাকে দেখতে প্রতিদিন মতিউর রহমানের বাড়িতে বিট করছেন শত শত উৎসুক লোকজন। দূর দূরান্ত থেকে আসছেন ক্রেতারাও। বিক্রির জন্য মালিক দাম হাঁকছেন 12 লাখ টাকা। নাম্বার 3, গাজীপুরের ডন। বন্ধুরা, আমাদের তালিকার 3 নম্বরে আছে গাজীপুরের ডন। গাজীপুরের ডনকে পালন করেছেন গাজীপুরের কাপাসিয়া থানার সৌদি প্রবাসী একলাস উদ্দিন। প্রবাস থেকে ফিরে আসার পর একলাস সাহেব পোলট্রি ও মৎস্য কামার শুরু করেন। পাশাপাশি কোরবানি উপলক্ষে বিশাল আকৃতির এই গরুটিকে প্রস্তুত করেন তিনি। গরুটি উচ্চতায় 6 ফিট, দৈর্ঘ্যে 10 ফিট এবং ফিতার মাপে ওজন 1450 কেজি। আকারে বিশাল হওয়ার পাশাপাশি গরুটি দেখতেও বেশ আকর্ষণীয়। নাম্বার 4, গাইবান্ধার বুলেট। বন্ধুরা, এখন যে গরুটি দেখতে পাচ্ছেন এটির নাম দেওয়া হয়েছে গাইবান্ধার বুলেট। চলাফেরা এবং চেহারায় একটা তেজি তেজি বাপ থাকায় এটির এমন নামকরণ। গরুটি পালন করেছেন গাইবান্ধার সাগাটা উপজেলার আব্দুল কুদ্দুস। কালো রঙের ফ্রিজিয়ান জাতের এই গরুটির বয়স মাত্র 2 বছর 7 মাস। খুব দ্রুত বেড়ে ওঠা এই ষাঁড়টির দৈর্ঘ্য 7 ফিট এবং ওজন 988 কেজি। নাম্বার 5, হাঁসা গরু। বন্ধুরা, আমাদের তালিকার 5 নম্বরে আছে হাঁসা জাতের এ দুটি গরু। গরু দুটি বৃহৎ আকৃতির জন্য নয় বরং সৌন্দর্যের জন্য বিখ্যাত। মাদারি আকারের এই গরুগুলোকে পালন করেছেন মুন্সিগঞ্জের সিরাজদিকান থানার ক্ষুদ্রকামারি শাহরিয়ার হোসেন। এবারের কোরবানি উপলক্ষে শাহরিয়ার বাইয়ের সংগ্রহে বিভিন্ন জাতের 15টির মতো গরু আছে। সবগুলো গরুই মাঝারি সাইজের, তবে তার মধ্যে হাঁসা জাতের এ দুটি গরু সবচেয়ে আকর্ষণীয়। এমনিতে হাঁসা জাতের গরু প্রাকৃতিকভাবেই সুন্দর হয়, তার উপর ফুলের মালা দিয়ে সাজিয়ে রাখায় গরুগুলোকে আরও বেশি কিউট লাগতেছে। বিক্রির জন্য শাহরিয়ার ভাই গরু দুটির দাম চাচ্ছেন মাত্র 7 লাখ টাকা।